হ্যালো লোলো ইলেকট্রনিক, আমি টিল্লু বাবুর ছেলে বলছিলাম। এই মেয়েদের মতো লজ্জা না পেলে মেয়ে না করে ভালো করে বল। না, আমার গলা শুনে আপনার কি মনে হচ্ছে মেয়ে ঘরে খুলে দেখে? আরে না না, এতক্ষণ তো আমার কথা শুনে আপনাকে মনে হচ্ছে বোকা জোতা। আমি কি আপনাকে বোকা জোতা বলেছি তাহলে? আর ঠিক আছে, ঠিক আছে, এই আমি যে কারণে আমি ফোন করেছিলাম যে আমাদের ফ্রিজটা আবার খারাপ হয়ে গেছে, তো আমি রিপ্লেসমেন্ট করতে চাই। না না, রিপেয়ার না, আমি রিপ্লেসমেন্ট করতে চাই ম্যানেজার। আরে আমি তো দোকানের একটা মাত্র ছোট্ট আঙুলের মধ্যে একটা মেকানিক ছিল, মেকানিক থেকে কবে মালিক হলো না ম্যানেজার? আচ্ছা ঠিক আছে, ম্যানেজারকে ফোনটা দিই। ম্যানেজার, হ্যালো কাকু। বকা চোদে কাকা নয় স্যার, বল। স্যার আমাদের ফ্রিজটা আবার খারাপ হয়ে গেছে, তো আমি আবার রিপ্লেসমেন্ট করতে চাই। আর না না, রিপেয়ার করবো না, আগের বারে আপনাদের মেকানিকে আমার ফ্রিজ থেকে দুটো বিয়ারপুর পঞ্চমেদিনীপুর ছেপে দিয়ে চলে গেছে। আমি এবারে রিপ্লেস করবো, আমার ওয়ারেন্টি, হ্যাঁ ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমার ফ্রিজটা রিপ্লেস করে দিই। ফান্তা আমায় দে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি তাহলে আমার ম্যানেজারের সাথে কথা বলুন। হ্যালো সুপ্রিয়া দিদি বলছি। আর না না না, দানে পালা রাত দিতে নয়, দান পাতে ব্যান্ডে ধুতে রাত দিতে, বুঝতে পেরেছি? আমাদের তাহলে বুঝতে পেরেছি কি বলতি? আর তুর তার ঠিকটা রিপেয়ারমেন্ট করতে, রিপেয়ারমেন্ট রিপেয়ারমেন্ট, নাহলে যে দিদে বাদি দিব, বুঝলে? কি পারে দিদে, বুঝতে পারিস তো? হ্যাঁ বাবা, মা বাবা ফাঁকা? হ্যাঁ হ্যাঁ, আমি ভগবাবাই কথা বলে তুলের মধ্যে, তুলের মধ্যে ফিরা রিপ্লেস করে দে। আজ রিপ্লেস না করে টুমরো টু বয়ান কয়েন গিয়ে সব, তাড়াতাড়ি একই কথা বলবি। এর ফলে কি হবে, এর ফলে কি হবে? তারা হবে উল্টো করে শুকাবে, পেছনে লাথি মারবে। লাথি মারার ফলে কি হবে, তোর গান এতটাই লাল হয়ে যাবে যে ওটা হনুমানের গান কোনো নিজের গান রেকগনাইজ করতে পারবি না। হ্যালো 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 ম্যানেজার, হ্যালো। আরে কি বলছিস, জীবনটা ফিলামেন্ট কাটা বাল্বের মতো হয়ে গেছে। আর টেনশন কাই গো মে হেনা, এলইডি ল্যাম্প লাগিয়ে নে, নন স্টপ করে চলবি। সব তোমার থিয়ের ব্যাপারে দিদি, তুই এত দাঁড়িয়ে কর থা হয়ে গেছে, এক গান থিয়ে কর থা হবে, আমি একদম পছন্দ না করে দিদি। ওলার বাবা লাগ সিরিয়া, আমি কিন্তু তোর শরীরে সিরিয়া সকালে জিনিসটা আজ বলে আগে জানতাম না, আমি কিন্তু একটা মাইন্ডে নোট করে এলাম। মানে বিক্রম যে এই কথাটা বলছিলে দিবার, তুই এরকম এলইডি ল্যাম্প লাগিয়ে নে, এলইডি ল্যাম্প পুরো ওয়ারেন্টি কার্ডের বই থাকলে আমার পাল্টে দেবে, ঠিক আছে? এলইডি ল্যাম্প লাগিয়ে নে। এখনকার সবই তো এলইডি যুগ চলছে, আমাদের সময় তো এলইডি ল্যাম্প এর কোনো ব্যবস্থা ছিল না, ল্যাম্প আর আরকেন ছিল, সেই আরকেনের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে যেত, এত ল্যাম্পের আর কোনো দরকার ছিল না, বুঝছিস না ডিজে বাবু? তা ডিজে বাবু ল্যাম্পটা কোথায় লাগাচ্ছ? কেটে গেছে তো ধারের ঘরে ল্যাম্পটা, এলইডি ল্যাম্প করে কিনে লাগাবে। আরে বিক্রম, তুই ফোন করেছিলি ব্যাপারে? হ্যাঁ একটু আগেই ফোন করেছিলাম। আর তুমি ফোনের মাঝে নিজের ছেলেকে অপমান করতো, তুমি একটুও খামতি বোধ করোনি। আর কি বললো, রিপ্লেস করে দেবে তো? মানে ফোন করে আমার মামাকে উত্তর করে দিয়েছি নয়, ফ্রিজ যদি না থাকে সপে ফ্রিজ তৈরি করে এক্ষুনি নিয়ে আসবে। গুড বাই গুড বাই টু ফান গুড বাই। আজকাল ভালোবাসে কোনো জায়গায় কোনো কিছু কাজ হচ্ছে না, যতক্ষণ না মামা সে উদ্ধার করছো। ওই একটা লাইফ বয় সাবান হাতে জানে কি জানে একে বলে, আন্টি তেরা সাবান স্লো হে কিয়া। দাদু দা পুরনো তোর মতো হবে, তুতিয়া ম্যাক পো আলতা লেদেন পো হইতে, আবার তাঁতি কলার পুরো মাত্তার, কাতি কলার পুরো মাত্তার। ওই বাপকে নিয়ে কিন্তু কোনো কথা বলবে নি। না না না, বলতে তো তুই তৈরি, বলতে তুই তৈরি শুনি, অনেক কিছু করবো। না না না, তুই তৈরি বল, তুই তৈরি। আরে বলছি তো অনেক কিছু করবো কিন্তু। এতে থামলে তো তাদের তৈরি দেতা, কিন্তু তৈরি দেতা
এই মারা ছেলে তুই পেছনটা একটু ঘুরে দেখা। আরে নাদার ছেলে ঘুরতে বলেছিলাম। এ বাবাজি পথে ভালাইকার জামানায় নাই রে ভাই, ভালাইকার জামানায় নাই। তুই দাদা তোদের দুজনের পেতে নয় তেল দাদা তুলো লাদা নিজের লাই নিজেকে থ্যাতেল করতে হবে দেখি। হ্যাঁ ডিজে বাবু তুই আমার গভীর ভাবে চিন্তা করে দেখ তো, তুই নিজের পেছনে কোনদিন অয়েল লাগিয়েছিস? লাগাইনিস তো, ও লাগাবে কি করে? তুই তো পরের পেছনে অয়েল লাগে তার লাগাতে তুই টাইম নষ্ট করে ফেলিস, তার নিজের পেছনে কখন লাগাবে অয়েলটা? ভাই অনেকদিন তো হলো, এবার একটা ফিস্টি করলে কেমন হয়? দোতা দোতা দো এত তন্দ্র আমি এটা বলে দিই তেত্তা করতে হবে তুলতে পারিনি। আর কখন বললো তুই? এখানে ভাই তোর কোন বললে আসল কারণটা কি জানিস? তোর মনটা নয়, মানে তোর মাইন্ডটা পুরো জেলাবির প্যাঁচের মতো, তাই আমরা নয় তোর মনটা বুঝতে পারিনি যে তুই মনে মনে কি বলছিস। সেটা মাই ফল্ট, আমাদের ফল্ট, তুই কি বলছিস বল ভাই? বুঝতে পারিনি তো সরি ভাই, ক্ষমা করে। আরে বাবা কি হয়ে যার আমজাদা, তোমাকে নয় যখন থাকবো তখন তো কোনো সালা নেই, এখন তোমাকে। আরে বাবা ফিস্টি হবে কি বল, তোর এরকম চিতের মতো মারা একটু তাইগিরি করে নে, ফিস্টি হবে না আমার বলে দেন আমি সাইড হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ ছিটটি হবে না মানে, তোর তো বার্থডে তিনটা বাচ্চাতে দিয়ে দে, ফুল মাতিতে খেলা হবে, ফুল মাতি বল তাই ভাই তুই বল, তোর বার্থডে তিনটা বাচ্চাতে দিয়ে দে, ওটা তোর ফিফটি ডুবে যাবে। বার্থডে বার্থডে তো টিটি তো নাকি? আরে ভাই তুই কি আমেরিকা আছিস নাকি রে ইন্ডিয়া? এখানে বার্থডে ট্রিট ফিট বলে কিছু হয় না, বার্থডে তো আবার ট্রিট। ও দাদা আমাদের দাদদের বেলে পদ্মে পাইপ করতে খুব মজা লাগছিল নয়, আর নিদের বেলা দেখলি কেমন পাল্টি মেরে দিচ্ছে, আমি বার্থডে তি তি হেতা হতা তু তু। আরে ভাই আমার নামে কি উল্পাল সব ছড়াচ্ছিস, কবে তোর সাথে এরম করেছি? তবে মানে দাম তো তোরটি মনে নেই, তোমার দায় তোমার বার্থডে ঠিক দিয়ে যাবে মদকে ফুল ফলতু হয়ে কুকুরের দাঁতে না তু কুদ্দে ডাকতে ডাকতে বেলা তুতুরের দাঁত তুই তুই ব্রেকডান করছিলি সে কথা মনে আছে? আবে গান্ডু আসতে বল, পাশে বাবা আছে। আরে হ্যাঁ আগে সবাই করোনা টিকারে নিয়ে নিক, তারপর একদিন বিশাল বড় করে জুবে ফিস্ট হবে কোনো। বাবা 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 পনের মেরে সবার থেকে পার্টি নিয়ে নিজের বেলায় জ্ঞান চুদানে বলে তোকে সেলাম, কোটি কোটি তোর পায়ে প্রণাম। পাতির দোকান তোকে উঠে যায় পাতি হবে, লাগতে একটা রিপ্লেসমেন্ট করতে হবে বুঝলি, ওদের টিপ দেয় দেয় দিতে হবে না, ওদের দানে ত্রিপুত মালপুর ঘাট ত্রিপুত আমরা তোমাদের টান দিয়ে একটা পার্টি হবে। হ্যাঁ ও ঠিক বলেছে, পার্টি যখন হবে সবাই মিলে পার্টি হবে, চান্দা দিয়ে পার্টি হবে, খেলা হবে। আর কি কি হবে মেনুতে? আমি কি আমি আমি মদ 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 আমি আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, শীতকাল যখন কিন্তু শুধু রাম চলবে, ট্রিপল এক্স রাম। হ্যাঁ ওটাই তো আমি বলছি, শীতকাল শুধু অলমোস্ট রাম চলবে। না 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 অলমোস্ট পুরো বেকার কথা থেকে বলা, শুধু ট্রিপল এক্স রাম চলবে বলছিল, শুধু ট্রিপল এক্স রাম। তুই বোকা ছেলের মতো কথা বলিস, পার্টিটা কার আইডিয়া? আমার, তা আমার কথা মতো সব হবে, অলমোস্ট রামই হবে। আরে ভাই আগের বছরের মতো তুই আবার ঠে একই বল করছিস, অলমোস্ট কে ঠিক হবে না, কিসে ঠিক হবে না রে? ওই তো মাংস 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 1 কেজি মাংস ঠিক হবে না, 1 কেজি মাংস নিলে হবে না, আবার আবার চাটনিও তো করবো না, তো মাংসটা একটু বেশি করে নিয়ে নিতে হবে। মাংস চাটনি কি সব বলছি? ও তোমাকে তো বলা হয়নি, আমাদের একটা ছোট্ট করে ফিস্টি হচ্ছে, ওই যে ফিস্টির একটা হিসাব নিকাশ চলছে, ওই নিয়ে একটু ওই মাংস নিয়ে একটু ঝামেলা হচ্ছে, ওইটা একটু সালটা দিচ্ছি। বুঝলাম বুঝলাম, ফিস্টি করছি তো অনেকদিন, আমিও ফিস্টি করিনি, তা আমাকে কি তোদের ফিস্টিতে নিয়ে যাবে? হ্যাঁ না 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 তো হবে না, এটা তো মজায় ফিস্টি, তুমি এলে ঠিক দুমবেই না। হ্যাঁ 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 ডিজেটা ঠিকই বলেছে, এটা তো মদের ফিস্টি, মানে মদের মানে আমাদের খাওয়ার মদ, তুমি তো জানো তোমার ছেলে তো ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে না, একবারে
ভদ্র ছেলে। তো মদের ফিস্টি তিনজন থাকি একসাথে, বন্ধুদের ফিস্টি হবে, তোমার ঠিক নিলে হবে না। মদের ফিস্টি এনজয় বেবি এনজয়, মদের ফিস্টি। ও আচ্ছা আচ্ছা, তাই তোরা কবে করছিস? কবে মানে মদের ফিস্টি শুভ কালে দেরি কিন্তু কালই হবে আমাদের ফিস্টি, তাই তো ভাই? কালই হবে মদের ফিস্টি, কাল। আরে বাবা তুমি বুঝতে পারছো না, এটা হচ্ছে মদের ফিস্টি, মদের ফিস্টি সব দিকে আগে বিয়ে বাড়ি ক্যান্সি, আর হচ্ছে মদের ফিস্টি। তার ধায় ছিটির দ্বন্দ্ব তোরে তারা বলতে দেখ ভাই, তারা বলছে যদি ছোট কারোর মধ্যে করিস তাহলে কম জম করে মিটে যাবে। ওই ধরেন সবচেয়ে ছোট বাজেটে যদি করতে যাস তিনজনে মিলে, ওই ধরেন 1000 টাকা করে ধরে নে, বুঝলি? হ্যালো দিদি, তাল দিতে হবে ট্যাপেতে? আরে না না, তাল হবে না, তাল তো আমাদের একটা মদের তৃপ্তি আছে। বন্ধুদের থাকতে বন্ধু, না 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 বন্ধুদের তুমি আছে, ঠিক আছে ঠোকাও দাদা, ঠিক আছে দাদা তোমার, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাবো দাবো দাবো। হ্যাঁ দেখেছিস ভাই, হাজারের গল্প শুনে নাটক চুদানো পুরো শুরু করে দিয়েছে। এ বাবা, আমার তো একটা কথা মনে ছিল না ভাই, দাদু আমাকে অনেক করে বলছিল যে আয়না আয়না বিয়ে বাড়িতে আয়না, তো দাদুকে তো আমি কথাও দিয়ে দিয়েছি তো ক্যান্সেল করা যাবে না, ফিস্টি তো পরও একদিন কোনো একদিন দেখে শুনে না করা যাবে, কিন্তু বিয়ে বাড়ি তো বারবার হবে না। চল এক কাজ হবে, ফিস্টিটা ক্যান্সেল ক্যান্সেল করে দেবে মানে, হ্যাঁ ফিস্টিটা ক্যান্সেল করে দে, পরে হবে আমি বিয়ে বাড়ি চলে যাই। আচ্ছা তাহলে ভাই ফিস্টি হবে না, আর তোর কথা মতো হল মতো আমি আনবো ভাই, ফিস্টিটা প্লেস প্লেস করে কোথা ফিস্টি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।